শারীরিক অবস্থা এখন তো বয়স হয়েছে, বয়সটাকে তার ফেলে দেওয়া যায় না, যত বয়স হবে তত রোগ ভোগ বেশি হবে। তবে যাই হোক, আমি ওই অসুখটা আল্লাহর রহমতে কন্ট্রোলে আছে, এখন ভালো আছে। তখন কি হয়েছিল যদি একটু দর্শকদের বলতে? আমার পালস পাওয়া যাচ্ছিল, পালসটা ফল করেছিল, তারপরে আমি মিরপুরে আমাকে নিয়ে যাওয়া হয় যে হার্ট ফাউন্ডেশনে, ওখানে অশোক ডক্টর অশোক দত্ত আমাকে ট্রিটমেন্ট করে। এখন তো ঠিক আছেন, এখন তো আল্লাহর রহমতে সে ঠিক আছে। আন্টি, একটা মনের মধ্যে আমার একটা কোশ্চেন আছে যে আপনার ভিতরে কি কোনো এরকম কোনো কথা লুকানো আছে বা যা কখনো আপনি কাউ মানে বলতে পারেন নাই? এটা হতে পারে আজিম আঙ্কেল, হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মা বাবা। হ্যাঁ, যদি এরকম থাকে আজকে আপনি বলতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। না, আমি যাই হোক, ছেলে আমার ভালো, ছেলেকে এস্টাবলিশ করতে পারি না এই ফিল্মে, এটাও একটা নিজের কাছে একটা খুব নিজের কাছে চরম ব্যর্থতা মনে হয়। যাই হোক, তখন তো পারি নাই, মানে আজিম সাহেব ফিল্ম গল্প তৈরি করেছিল ছেলের উপরে, যখন ওই গল্প তৈরি করে তখন আমাদের এফডিসিতে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, যার জন্য তাকে আমরা নামাতে পারিনি। যদি ভালো অবস্থা থাকতো হয়তো এতদিনে সে একটা ভালো পর্যায়ে থাকতো। এই একটা মনের মধ্যে একটা ক্ষোভ নিজের, আর একটা ক্ষোভ হচ্ছে, ক্ষোভ ঠিক না, একটা দর্শকের কাছে অনুরোধ আর কি, দর্শককে অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে, আমরা যখন ছিলাম আপনারা আমাদের অনেক আদর যত্ন শ্রদ্ধা করেছেন, আপনারা আমাদের ভালোবেসে আপনারা হলে গেছেন, সিনেমা হলে গেছেন, আমাদের কান্না আপনারা কেঁদেছেন, আপনারা আমরা যখন হাসি তখন আপনারা হেসেছেন। এখন হাত জোড় করে বলবো আপনারা আবার হলে যান, আমাদের ভালোবাসেন, আমাদের ছেলে মেয়েদের ভালোবাসেন, আপনারা আমাদের আবার সিনেমাগুলো আমাদের উপযুক্ত, আপনাদের উপযুক্ত করে গড়ে তোলার আমাদের একটা সুযোগ দেয়। এইটা আমি মানে দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা ড্রয়িং ছেড়ে আপনারা সিনেমা হলে আসুন। খুবই ভালো বলেছেন আন্টি। আর দর্শকরাও কিন্তু চায় যে ভালো ছবি আসুক হলে। হ্যাঁ, দর্শকরাও দেখতে চায়। হ্যাঁ, ওরাও চায় যে আমরা ফ্যামিলি নিয়ে যাব, ছবি দেখতে যাব, ভালো ছবি হবে। হ্যাঁ, তো ইদানিং তো হচ্ছে কিছু ছবি হচ্ছে। হ্যাঁ, কোন ছবিটা দেখেছেন বা সেই ছবি সম্পর্কে সবশেষ দেখা ছবি কিসে? মানে আমার না অন্যের না, অন্য মানে নতুন এর মধ্যে কোনো ছবি দেখেছেন কি না? এর মধ্যে যাওয়া হয়, এর মধ্যে কোনো পুরা ছবি আমি আমি দেখি দেখা হয়নি। তবে আমি বিটিভিতে আমি সদস্য বলতে দেখি, অনেক ছবি দেখেছি, অনেক অনেক ভালো ছবি দেখেছি। উল্লেখযোগ্য একটা ছবি যদি বলতেন, যেন দর্শকের এখন আছেন যে আচ্ছা উনি এই ছবিটা দেখেছেন, তাহলে আমরাও হয়তো ছবিটা দেখার জন্য চেষ্টা করি, এরকম যেটা ছবি বা একটা ছবি অনেক সময় মাথায় আসে না, হঠাৎ করে মনে আসে না। অনেক ছবি দেখেছি ভালো লেগেছে, যেমন সাবনু পূর্ণিমা এরা কয়েকটা ছবি আমার ভালো লেগেছে, আমার মনে নেই। ওই ছবি চলেছে, সালমান শাহ চলেছে, তো এই তো। আর টেলিভিশনে পুরো ছবি দেখা সম্ভব হয় না।